সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো, আজকে আমার শেখার টপিক হচ্ছে মাইক্রোসফট এক্সেল। চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে এক্সেলের কাজ খুবই গুরুত্বপূর্ণ। এক্সেলের কিছু বেসিক কাজ আছে যেগুলো না জানলে চাকরির ক্ষেত্রে আপনার অনেক সমস্যা হবে বা আপনি চাকরি নাও পেতে পারেন। ইভেন আপনার চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে আপনাকে অনেক বিব্রত অবস্থায় পড়তে হতে পারে যদি আপনি এক্সেলের এই বেসিক কাজগুলো না জেনে থাকেন। আজকে আমি এক্সেলের এমন 12টি কাজ শেখাবো যেগুলো আপনার চাকরির ক্ষেত্রে এবং আপনার অফিসের কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা আজকে এক্সেলের সেই কাজগুলো শিখবো। আমি কথা না সরাসরি চলে যাচ্ছি এক্সেলে। তো দর্শক, এটা মাইক্রোসফট অফিস এক্সেল 2016। আপনাদের যাদের কম্পিউটারে এটা নেই তারা ইনস্টল করে নিতে পারেন। এটা ইনস্টল করা খুবই সহজ, আপনি প্লে স্টোর থেকে অথবা গুগল সার্চ ইঞ্জিন থেকে মাইক্রোসফট এক্সেল 2060 লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই এক্সেলের এই যে এ দেওয়া আছে, বি সি ডি ই এফ, এর প্রত্যেকটাকে বলা হয় কলাম। এই এ একটা কলাম, বি একটা কলাম, সি একটা কলাম। এই দেখুন, আমরা ডি তে ক্লিক করলে এখান থেকে ডি কলামটা সেট হয়ে যাবে। আর এই যে এটাকে বলা হয় সারি, টু একটা সারি, থ্রি একটা সারি। এই পুরো সারিটাকে যখন আমরা সিলেক্ট করব তখন আমরা এই সারি বরাবর, এই মাউস বরাবর এখানে ক্লিক করলে এই সারি চলে আসবে। যে এর প্রতিটা বাউন্ডারি, এই যে ছোট ছোট, এটাকে বলা হয় সেল। যেমন ডি কলামের এটা হচ্ছে 2 নম্বর সেল। তো বন্ধুরা, চলুন এবার আমি এই ডি কলামের এখানে আমি লিখব, ধরেন এ লিখলাম, এই কলামে বি লিখলাম, এ কলামে সি লিখলাম। এখন আমি এটাকে বর্ডার করে দেব। তো বর্ডার করতে হলে আমাকে এই পুরোটাকে সিলেক্ট করতে হবে। আমি যতটুকু বর্ডার করব, ধরেন এটুকু আমি বর্ডার করব। এখন এখানে এই যে অপশনটা আছে, এখান থেকে আমি বর্ডারে ক্লিক করব, এখান থেকে অল বর্ডার দিব। দেখেন এখানে বর্ডার হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে এখানে এ এ সি এই লেখাগুলো এক পাশে মিশে আছে। তো আমি চাচ্ছি এই লেখাগুলোকে মাঝে নিয়ে আসতে। তো মাঝে নিয়ে আসতে হলে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের এই পয়েন্টে ক্লিক করতে হবে। দেখুন এটা এখন মাঝে চলে আসছে। তো এক্সেলের কাজগুলো আসলে খুব মজার, আপনি যদি করেন ভালো লাগবে, করতে করতে অনেক কিছু শিখতে পারবেন যেগুলো আপনার ক্যারিয়ারে অনেক উপকারে আসবে। তো এখন আমি চাচ্ছি এই বিল, এখানে বির কলামে, এই কলামে আমি কিছু লিখব। ধরেন লিখলাম হাউ টু ইউজ এক্সেল। ওকে, এখন আমি পাশে যদি ক্লিক করি তাহলে লেখাটাকে দেখা যাচ্ছে না। তা আমি চাচ্ছি লেখাটাকে দেখবো। এটাকে দেখতে হলে আমাকে মাউসটাকে এই পয়েন্টে রেখে আমার এই যে ওয়ার্ড টেস্ট নামে একটা অপশন আছে, এটাকে ক্লিক করতে হবে। এই দেখুন লেখাটা এখন চলে এসছে, হাউ টু ইউজ এক্সেল। তো এখন আমি চাচ্ছি যে এই তিনটা ঘর আমি কাট করে দেব, রিমুভ করে দেব। এই বর্ডার তিনটাকে আমি একসাথে জোড়া দিয়ে দেব। তো তখন আমার করতে হবে এই তিনটাকে সিলেক্ট করে মার্জ সেন্টারে ক্লিক করতে হবে। দেখুন এই ঘরটা ফাঁকা হয়ে গেল। তো এখন দেখেন এখানে বি এ, তো এটাকে আমি বড় হাতের অক্ষর দিই, এটাকে আমরা এ দিব, এটাকে বি দিব। তো এখন অনেক এক্সেলের অফিসে দেখবেন যে এখান থেকে মানে ব্যাকগ্রাউন্ড কালারটা অনেক সুন্দর দেয়, বিভিন্ন কালার দেয়। তো এখন আমি দেখাবো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার কিভাবে চেঞ্জ করবেন। তো তখন আপনি মাউস পয়েন্টটা এখানে রেখে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারবেন। আমি এখানে ইয়েলো কালার দিলাম। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে এর কালার চেঞ্জ করতে। তো এর কালারটা চেঞ্জ করতে হলে আপনাকে
এম এফ এর উপরে মাউস পয়েন্টটা রেখে এখান থেকে কালার সিলেক্ট করতে হবে, আমি রেড করে দিলাম, এখন এটা রেড হয়ে গেল। আচ্ছা তো এখন এই ফরম্যাট গুলো আমি রিমুভ করে দেব, এখন আপনাদের শিখাবো কিভাবে যোগ বিয়োগ গুণফাক এগুলো করে। তো এগুলো রিমুভ করতে হলে আমাদেরকে সিলেক্ট করতে হবে, এটুকু আমি সিলেক্ট করলাম, এখান থেকে যে ক্লিয়ার নামের যে অপশনটা আছে এখান থেকে ক্লিয়ার কন্টেন্টে ক্লিক করলে কন্টেন্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমি চাচ্ছি বর্ডার গুলো ক্লিয়ার করে দিতে, তো বর্ডার গুলোতে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার অপশন থেকে ক্লিয়ার ফরম্যাট ক্লিয়ার ক্লিক করলে সবগুলো চলে যাবে। তো এখন আমরা আবার নতুন একটা ফরম্যাট তৈরি করব, তো নাম দিব এ বি এবং সি, আবার আমরা এগুলোকে বর্ডার করে নেব নতুন করে, এই যে বর্ডার অপশন থেকে অল বর্ডার, অল বর্ডার করে নিলাম। এখন আবার আমরা লেখাগুলোকে মাঝে মিডল পয়েন্ট নিয়ে আসব, এখান থেকে এই যে লেখাগুলো চলে আসলো, তো এখন এখান থেকে আমরা এটাকে 1 2 3 4 এটাকে আমরা দিব 5 6 7 8। ওকে, তো এখন আমরা এই দুটোকে যোগ করব। যোগ করতে হলে যোগ করার ক্ষেত্রে আমাদের প্রথমে ইকুয়াল ক্লিক করতে হবে, ব্র্যাকেট দিতে হবে, তারপর মাউস পয়েন্টটা যে পয়েন্ট আমরা যোগ করব সেখানে রাখতে হবে, রাখার পরে এখানে প্লাস দিতে হবে, এরপর আমরা মাউস যেটার সাথে যোগ করব সেটাতে ক্লিক করতে হবে, ব্র্যাকেট দিয়ে দিয়ে ইন্টার ক্লিক করলে আমাদের অটোমেটিক এই যে যোগটা হয়ে গেল। তো মজার ব্যাপার হলো এখানে পরবর্তীতে আপনি যখন আবার এই সংখ্যাটাকে চেঞ্জ করবেন, ধরেন এই 1-এর জায়গাতে আমরা দিব 5 দিব, তো এখানে যখন 5 দিবেন ইন্টার ক্লিক করলে অটোমেটিকলি এটা 10 হয়ে যাবে, দেখছেন অটোমেটিকলি। তো এখন আমরা এই 2 আর 6-কে গুণ করব, তো গুণ করতে হলে আমাদের সে ফর্মুলা, প্রথমে ইকুয়াল দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে, মাউস পয়েন্টার রাখতে হবে প্রথম কলামে, তারপর ইনটু গুণ ক্লিক করতে হবে, তারপর মাউস পয়েন্ট এটা রেখে ব্র্যাকেট দিয়ে আটকে ইন্টার ক্লিক করলে এই যে 2 আর 6 12 হয়ে গেল। এক পরবর্তীতে আপনি যদি এখান থেকে আবার এরকম করেন যে 2 না, এখানে আপনি দিবেন 5, তাহলে ইন্টার ক্লিক করলে অটোমেটিক 30 হয়ে যাবে। তো আমি যাচ্ছি এটাকে ভাগ করতে, একটাকে ভাগ করতে হলে আপনাকে প্রথমে ইকুয়াল দিতে হবে, তারপর ব্র্যাকেট দিতে হবে, তারপরে মাউস পয়েন্টার রাখতে হবে এখানে, তারপর ভাগ, মাউস পয়েন্ট ঘুরিয়ে ব্র্যাকেট দিয়ে ক্লিক করলে ভাগ অটোমেটিক হয়ে যাবে। তো ব্যাপারটা হলো এই, এখন এটার থেকে আপনি যদি বিয়োগ করেন, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, বিয়োগ করবেন ইজ ইকুয়াল টু মাউস পয়েন্টার ব্লিক ব্র্যাকেট দিবেন, মাউস পয়েন্ট রাখবেন, তারপরে বিয়োগ সাইন দিবেন, তারপরে এটাতে ক্লিক করে ব্র্যাকেট দিয়ে ইন্টার ক্লিক করলে চলে আসবে। তো এখানে এ হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আর একটা জিনিস আমি দেখে দিচ্ছি, এটা কে আপনি রূপান্তর করতে, দেখছেন 4 সংখ্যা দশমিক হয়ে গেল, তো এখান থেকে আপনার দশমিকের জন্য আলাদাভাবে ক্লিক করতে হবে না, আপনি এটাকে যদি 2 সংখ্যার দশমিক করতে চান, এই যে আরো বেশি দশমিক সংখ্যা চলে আসলো, তো এভাবে আপনারা এই এগুলো করতে পারবেন। আবার এখান থেকেও দেখেন এই যে 8, আমি এখানে যদি 25 দিই ইন্টার ক্লিক করলে অটোমেটিক এখানে 21 হয়ে যাবে, ঠিক আছে। ধরেন এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ফিল্টার নিয়ে, ধরেন ফিল্টার নিয়ে যে কাজটা করব, এখানে আমরা ফিল্টারে ক্লিক করব, করার পর এখান থেকে ফিল্টার সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই দেখুন এখান থেকে এ কলাম আছে, এখান থেকে আমরা সবগুলো মুছে দিব, শুধুমাত্র 5টাকে রাখবো। ওকে, তো এখান থেকে দেখেন যতগুলো 5 আছে শুধু সেগুলো থাকবে। তো এক্ষেত্রে এটা ফিল্টার করার সুবিধা হলো যে যখন আপনি কোনো অফিসের ওয়ার্কারদের স্যালারি বা
ছুটি, বেতন, কোন দিন কবে ছুটি কাটিয়ে, সেগুলো খুঁজে বের করার ক্ষেত্রে ফিল্টার করলে আপনি এখান থেকে, যদি যদি আপনি স্যালারি কতজন 5 টাকা করে পেলো, যদি আপনি সাপোজ ধরেন আর কি, তো 5 টাকা করে কতজন পেলো এখান থেকে আপনি করতে পারতেছেন যে 2 জন, তো এই ফিল্টার করার ক্ষেত্রে সংক্ষেপে আমরা এগুলো বের করতে পারবো। তো এই হচ্ছে আজকের বিষয় ছিল এই। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি এক্সেলের আরো নতুন নতুন আপডেট নিয়ে আসব। এক্সেলের অনেক কাজ আছে, তো যদি শিখতে চান বা পরবর্তী টিউটোরিয়ালগুলো পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।